মর্নিং বন্ধুরা, তো তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো। আমিও অবশ্যই একটা ভালো না, কিন্তু শরীরে সর্দিটা এটা এখনো পর্যন্ত আমার কমলো না। তো এখন বাজে 10টা, তো আমি একটু আগে ঘুম থেকে উঠছি। শরীরটা কালকে অনেক রাত্র হয়েছে, তার লেগে ঘুম থেকে উঠতে পারছি না, তার লেগে শরীরটা খুব খারাপ, তার লেগে একটু দেরি করে উঠছি। আর এখন গরম জল নিয়েছি, এই লেবু জলটা যে প্রত্যেক দিন রোজকারই আমার, মানে রোজকারই আমি খাই, তার লেগে এখন গরম জলটা নিচ্ছি। 10টা বাজে, কোনো কিছু করার নাই, শরীর ভালো থাকলে তাড়াতাড়ি উঠতে পারলাম, মানে 8টার সময় নর্মালি 7:30-8টার সময় উঠি, তখন তো কিছু করার নাই, একটু দেরি তো হইতেই পারে, শরীরের উপরে সব কিছু। তো মা রান্না করতেছে সব। তো তোমরা দেখা পাই এখনো পর্যন্ত দোকানে গিয়েছে না, তো বাজারে একটু আগে বাজার আনছে, বাজারে কিছু ঘরে পেঁয়াজ, তারপরে আরও সবজি টুবজি মাছ টাছ কিছুই আছে না, কিছু নাই আর কি। তার লেগে একটু আগে গিয়েছিলাম, সব কিছু সবজি সবজি বাজার নিয়ে এসে মা মনে হয় মাংস আনছে, মাছ আনছে, আমি এখন পর্যন্ত দেখছি না। যদি তোমরা কাছে এখন গিয়ে আমিও দেখুন, তোমরাও দেখাবো। তো ওই কালকে রাত্রে মামি আসলো, মামি আর ছোটো মামা আসলো, হঠাৎ করে আসলো, এমনিতে বিকালে ঘুরে দেবো, তো আমরা জোর করে একটু আটকে রেখে দিচ্ছি যে না থাকতে দিতাম। তো মামা রাত্রিবেলা খাওয়া দাওয়া সেটা কালকে রাত্রে বেশি কিছু রান্না করছে না, শুধু ডিম মামলেটা সকালে ডাইল আর অল্প অল্প ওষুধ কি দরকার হয়ে আসছিল আর কি। তো মাংস টাংস চিকেন ঠিক মানে কোনো কিছু হয়েছে না, তার লেগে এখন গিয়েছিলাম সকালবেলা গিয়ে বাজার নিয়ে এসে, বাজার নিয়ে এসে বলে মাংস আনছে, মাছ আনছে, আর সবজি কী কী দরকার আসছিল, ধন্যবাদ আর কী কী জিনিস দরকার আসছিল, সব কিছুই আনছে। তো আমি গরম জলটা খাই, গরম জলটা খাইতে খাইতে তারপর তোমার কাছে শেয়ার করতেছি যে বাজার কি আনছে না আনছে। আর আমি সবজি টুবজি সব কিছু কাটিয়ে দিচ্ছে, আর আমি এখন গরম জলটা খাই, ঘর বসাম। ঠিক আছে, তোমরা ব্লগটা দেখতে থাকো সকাল থেকে, শুরু করতেছি যতটুকু পারি ততটুকু শেয়ার করুন, তো অবশ্যই পাশে থাকো। আর প্লিজ আমার লাস্টে দিয়ে সবটা ভিডিও দেখার পরে একটু প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তোমরা দয়া করে, কারণ এটা তো করতে কোনো পরিশ্রম নাই, তো একটু ভালোবেসে আর কি, মানে ভালোবেস না বা আমার ভিডিওটা যদি নাও ভালো লাগে, একটু প্লিজ কষ্ট করে সাবস্ক্রাইবটা করে দিও তোমরা, তাহলে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আইতে পারো। ঠিক আছে, তো দেখতে থাকো, আমি এখন গরম জলটা খাই, ঠান্ডা বসে জানি ওরম দেখে নিই। একটু ফুদিয়ে দিয়ে খাইতে দিব। ঠিক আছে, বাই বাই। বাজার রান্না করব, মাছ আনছে, মাংস আনছে, তারপর তো তোমার সবজি বাজার আনছে, শাক আনছে, ডাল করলাম টমেটো দিয়া, শাক করলাম মানে মাছ ভাজতেছি, মাছের তরকারি করুম সিম আলু দিয়ে, এরপরে মাংস করুম কইরা ইয়ে করতে। আজকে আমি ঘুমের থেকে উঠছিলাম, আমার শরীরটা ভালো না, আমি নিয়ে গেছি সবকিছু। দেখো কানাই লাল, লাল কানাই। তো তোমরা একটা কথা কইতাম, তোমরা অনেকে মনে করো যে বেবিটা হচ্ছে আমার বেবি, কিন্তু আসলে আমার বেবি না, বেবিটা হচ্ছে আমার ভাইয়ের বেবি। কিন্তু অনেকে আমার কমেন্ট করে, কমেন্ট না মেসেঞ্জার মেসেজ করে যে বাচ্চারা খুব সুইট বা আমার নেই, কিন্তু আসলে আমার না, আমার ভাইয়ের ছেলে, কিন্তু মনে হয় আমার, সবাইকে বলছে আমার বেবিটা। রোজগারই মানে হ্যাঁ, আমরা ঘরে সকালে আয়ে, তারপর বিকালে আয়ে, ঠিক আছে কাজ করি, তারপর তোমার সামনে পরে আবার আইতাছি। এখন হাসি দিচ্ছে লাস্ট, হাসি দাও, হাসি দাও, রান্না করতেছে, মাছ কি মাছ আনছে, ডেগের মাছ আনছে মনে না, এই মাছটি খেতে আমার সাথে ভালো লাগে। এখানে চিকেন আছে, এখানে মাছ মাছের আছে, মাছ ভাজ আছে, আর কি কি জানি ইয়ার আছে, লেবু সিদ্ধ করে রাখছে, আর ইয়ারা তো মিক্সচারটা মেশিন করবো, ডাল রান্না করে রাখছে, টমেটো দিয়ে মনে করছে। তো আমি তোমাদের সাথে এইটা খাইতে খাইতে কথা বলতেছি।
দেখো মেশিনে সিঁড়ে বসি আমি সিঁড়ে কাজ করো, মা ডে রান্না করতেছে, মামি মা ডে আখ খেতেছে, তার লেখা আমি এখানে একটু ঘুরতেছি। আর এখানে হয়েছে তারা দুজন না আজকে দোকানে যাই না, মনে হয় টাউনের কাজ যাইতেছে, মাল টাল কিছু কিনবো, আর তাই হবে তাই বাড়িতেছে তাই কিছু কাজে। ঠিক আছে, ও বাবার লেগে খাওয়া নিয়ে যাচ্ছে, বাবা তো সকালবেলা গেছে না, তো ভাত নিয়েছে না, তো এখন বাবার লেগে ভাত নিতেছে, তারা দুজন তাই ও এর সাথে বেড়ে যাবো, তো আমি এদিকে দিকে কাজ করি, তারপর তোমরা সামনে আবার আইতেছি। ঠিক আছে, আমি কিন্তু কথা কথা আমার খুব কষ্ট হইতেছে সত্যি তো, তার লেগে আর কি মতো যেতেছে চলে গেছে। ঠিক আছে, টাটা, পরে আইতেছি। ঠিক আছে, তো সকাল থেকে তো ব্লগটা শুরু করেছিলাম, তো এখন আর কন্টিনিউ করতে পারছি না, শরীরটা খারাপ আসছিল, তার লিগা খাওয়া টাওয়া রান্না টান্না কিছু কোনো কিছু শেয়ার করতে পারছি। তো এখন আমরা এটা নিমন্ত্রণে যাচ্ছি, মানে রাম ঠাকুর অনুষ্ঠানে যাচ্ছি, সত্যনারায়ণ আর কি ঠাকুরের আমার এক স্যারের বাড়িতে, তো আমরা সবাই রেডি হচ্ছি এখানে, তো যদি যতটুকু পারে যদি পারে শেয়ার করতাম তাহলে সব শেয়ার করো। তো মামিরও তার লিগা আটকে রেখে দিচ্ছি, কালকে আসলো আজকে এখানে যাওয়ার লিগা, তো আমরা সবাই রেডি হয়েছি, সে সবাই বলতে মা আমি বোন ভাই আমি রেডি হয়েছি, তো আমরা যাবো এখন। তো ঠান্ডা তো পড়ে আসছে, তাহলে সোয়াটার সবাই শরীরে সোয়াটার আসছে, তাইও জ্যাকেট পরছে, মামিও সোয়াটার পরছে, সবাই যাওয়া যাবে রেডি। ঠিক আছে, তো যাওয়ার মাঝখানে বাড়ি শেয়ার করতে না, অবশ্যই শেয়ার টাটা। হাই, তো আমরা অনেকক্ষণ হয়েছি, আমরা আধা ঘন্টা হয়েছি আমরা বাড়িতে বসছি, প্রসাদ টসাদ খাই, প্রসাদ খুব ভালোই হয়েছে। তারপর আইতে যাইতে টমটম পাইছি, আইতেও টমটম পাইছি, তাহলে রাতে করতে পারছি। আর সামনে একদম সুভাষনগর, প্রথম করোনা বাড়ি আর সুভাষনগর, তো আখের বাড়ির প্রসাদ খুব ভালো হয়েছে। আর এখন আমরা বিছানা এসে সব রেডি, তো এখানে মশা টশা লাগানো হয়েছে, তো আমরা এখন ঘুমাবো, একটু পরে মোবাইল টোবাইল দিব, তারপর ঠিক আছে, গুড নাইট। নতুন একটা আমার সামনে দিন, নতুন একটা ভালো একটা ব্লগ নিয়ে এসেছি তোমার সামনে, টাটা, গুড নাইট।